মাল আনছেন? হ্যাঁ আনছি। গালা দিয়ে যেতেছো? এগুলি ছাড়, এগুলি ছাড়, একটা সময় একটা সময় পস্তাবি। আপনার মতো কত দাড়িওয়ালা লোকজন আমার কাছে এসে প্রতিদিন মাল খাচ্ছে। বাবা খাইতে খাইতে আব্বার মতো চেহারা হয়ে গেছে। বাবা খাই মাথা একদম ড্যামেজ করে ফেলছেন। তোমার আসতে এত লেট কেন? আমার পার্টি বসে রয়েছে না, মাল দাও। মাল নিয়ে এসেছো সবগুলো? হ্যাঁ নিয়ে এসেছি সব। এত লেট করলে কেন তুমি? লেট করলাম কেন? তুমি কি জানো সেটা কেন লেট করলাম? তুমি তো সব সময় লেট করো, আমার পার্টি বসে রয়েছে, মাল দেওয়া লাগবে সব। আরে আসতে দেখো কয় পিস আছে? 40 পিস। ও যাক, কাজ হচ্ছে। আমার পার্টি বসে রয়েছে, তোমাকে নিয়ে কোনো কাজ হয় না। ওই যে এটার মধ্যে 30 পিস আছে আর ওটার মধ্যে 10 পিস আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি বলো? ভাইয়া কিন্তু আসছিল 1 লাখ টাকার জন্য, বলে দিলাম আজকে বিকেলে যদি টাকা না দাও তাহলে আর মাল নেওয়ার আশা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওটা তুমি টেনশন করো, আমি টাকা দিয়ে দেবো। টেনশন করবে না, তোমার কথা তো কোনো ঠিক ঠিকানা নাই তোমার। তুমি এখন একটা বলো, বিকেলে একটা কথা বলো। আরে ঠিক আছে, সমস্যা নেই, আমি টাকা দিয়ে দেবো। তো টাকা দিয়ে দেবো না, আমার ব্যবসা করা লাগবে না। আচ্ছা কিন্তু লাস্ট কথা বলি, আজকে আমার একটা পার্টি টাকা দিয়ে টাকা দিলে তাহলে আমি একটাও মাল জল দেবো না, এরকম করে বলে দিছি কিন্তু। আরে ওটা হলাই আর এক বাবা কর, ও মাল দেবো, বাপ মাল দেবে, আমার মাল না দিয়ে কারা দেবে মাল? কি ওটা আর এক বাবা কর, বুঝো না, সমস্যা নেই। ভালো নাকি? আরে আমি তো ব্যবসা করি, আমি খাই নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, বাসায় যাও এখন। আর শোনো 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 শোনো, বিকেলে যায়ে, বিকেলে যায়ে আর 40 পিস মাল নিয়ে আসো ভাই, ঠিক আছে? আর 40 পিস মাল আনলেই হবে, মাল তোমাকে দিবে, কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে যাও, তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে। কি রে কই তুই? আর বড় চালু হয়ে বেড়াই যে পার্টি বয়ে রয়েছে কোনক্ষণ ধরে বেড়া, তাড়াতাড়ি আয়। এমনিতে আর কাম আছে, মেলা কাম পুরে রয়েছে, তাড়াতাড়ি আয় ভাই। হাঁটা দিছেন একটু তাড়াতাড়ি করেন না ভাই। হ্যাঁ ভাই, এই যাইতে আছে ভাই, তাড়াতাড়ি পার্টি বেড়া, তাড়াতাড়ি আয়, চালু করে চালু করে। ও সুবর কাছে থাকেন, ওই সুবর কাছে মাল আমি পাঠা দিয়েছি, ওই যে আপনার তাজুর দোকানের পিছনে পিছনে পাবেন মালটা। আমার এলাকায় আছেন, আপনি সমস্যা কি? জায়গা নাই মানে এলাকায় জায়গা থাকবে না, কত হইলো? ও ভাই ভাই, কালকে কিন্তু, কালকে কিন্তু ভাই আমার মাল লাগবে ভাই, 40 পিস মাল আমার পাঠাই দেন ভাই কালকে কিন্তু ভাই। আরে ভাই আর্জেন্ট লাগবে কিন্তু, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই ঠিক আছে ভাই, টাকা নিয়ে আপনি টেনশন করেন কেন ভাই, আমি বুঝলাম না। আমি রনি টাকা কালে নিয়ে আপনি টেনশন করেন না ভাই। আচ্ছা ঠিক আছে, ফোন রাখ, বাইর করেন, বাইর করেন, মাল বাইর করেন। মিয়া আমি যে মাল নাই নি, তাহলে আপনি খাইতে পারবেন? পাবেন কই মাল? আবার এক 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 পটলা আই করে লইব ভাই। কই ভিতরে? নে চালু কর, চালু কর। আরে আপনি, আরে বড় ভাই, পটলা বাইর করে সময় খাবি বেড়া, তুই খাওয়ার লাগে। দাদা দাদা দাদা, দে দে। আ বেটা ওরকম খুব ভালো করে টান, খুব ভালো করে টান। আরে ধুম আসছে না তো? চালু করেন, চালু করেন, চালু করেন। এই সময় আপনি রে এই হালার লাঙ্গ কাকা, এই শালারে নিয়ে মানে কোন জায়গায় শান্তি নেই শালারে। এই জিগায় কি সমস্যা, কি চাচ্ছা? কি বলেন, কি কোন জায়গায় যায় আপনার জন্য শান্তি নেই? চিপায় চাপায় যেখানে যায় আপনার মুখখানে আমি দেখি। আমি বুঝলাম না, আপনি কি আমার ছাড়বেন না নাকি? আপনি কি আমার পিছন ছাড়বেন না? কই থাকো কই তুমি? আমাদের দক্ষিণের গ্রাম। দক্ষিণের গ্রাম? বয়স তো অল্প, চেহারা তো একেবারে আমার চেয়েও খারাপ দেখা যায় তোমার। আমার বয়স কত জানো? 65 বছর। তোমার বয়স মনে হয় 25-এর উপরে না বা? হ্যাঁ আমার চেহারা তো 70 বছর বয়সের মতো গেছে। বাবা খাইতে খাইতে আব্বার মতো চেহারা হয়ে গেছে। তো বাবার নাম কি? আব্দুল খালেক। আব্দুল খালেক? হ্যাঁ
মিটেন বাপ আব্বা খাইতে খাইতে তো আব্বা খাইতে খাইতে দেখ করে ইয়ার একটা আরেকটা পুরো এলাকাটাই ধ্বংস করে দিছে পুরো এলাকাটা ধ্বংস করে দিছে প্রত্যেকটা পোলা পান্ডা নষ্ট করে দিছে এই একটাই এই তোরা না কতদিন কইছি হ্যাঁ তোরা না কতদিন কইছি তোরা যে মনে হয় না দেখি হ্যাঁ এই চাচা দেখেন আমি কি পোলা পানে বাসায় দেয়াসি মাল যে খা বাসায় বসে বসে মাল খা আমি কি দেয়াসি তুই না বেসলো পোলা পান আমার খুঁজে বের করে যে বাই কই আছে আমার তো খুঁজে বের করে আমি কেন বলি যে মারলে 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 তেলাই কারো তেল মারি আমি তেল মারি না আর আপনি এত বয়ান দিচ্ছেন কেন আমি বুঝি নাই আপনার এই বয়ানগুলো রাখেন চাচা আমি একটা কথা বলি আপনার এই বয়ান রাখেন আপনার মতো কত দাড়িওয়ালা লোকজন আমার কাছে এসে প্রতিদিন মাল খাচ্ছে প্রতিদিন মাল গালাচ্ছে আর আপনি কোন জগতে থাকে আমি বুঝি নাই মাল লাগবে আপনার আমার মতো দাড়িওয়ালার আছে কত দাড়িওয়ালা আছে আমি আইছি এই বেটা এই আমি আইছি আরে আপনি আসেন না আপনি আসবেন সমস্যা কি আপনি তো আসবেন বাবার ব্যবসা করতে করতে চেহারা বাবার মতো হয়ে গেছে ও আমার তো গাল আও হয়ে গেছে আমার জোলান পোলা বান ওই যে ওই দেখ দেখ কত সুন্দর আরেকটা তো ওই যে সারা দিন এরকম করে সারা দিন আচ্ছা আপনি আবার 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 তো আচ্ছা বর্তমান যুগ হিসেবে আপনার কোনো ধারণা আছে এগুলি ছাড় এগুলি ছাড় একটা সময় পস্তাবি একটা সময় পস্তাবি কয়ে দিলাম আরে তোরা জানে এই দিকার না দেখি একবারে আড্ডি গুড্ডি ভেঙে ফেলাম এই চল বাবা ঘর গেছে জানেন এলাকাতে হাঁটতে পারি না বাবা খুব এই চল আই পস্তাবি পস্তাবি একটা সময় এমন আমার ব্যবসা এটা আমার ব্যবসা করে খাওয়া লাগে আমি তো চুরি করে খাচ্ছি না আমি বাজু করে খাচ্ছি না আমি আছে ব্যবসা করে ব্যবসা বড় অন্য লাগে করব অন্য লাগে করব ব্যবসা একটা সময় এই এই শুন এই শুন একটা সময় এমন পস্তান পস্তাবি চিক্ষের বের অকুল পাবি না আচ্ছা 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 চারিদিকে কিচ্ছু দেখবি না অন্ধকার অন্ধকার মনে রাখিস করার বাচ্চারা কে মধুবালা কি হয়েছে সমস্যা কি আপনার বেড়া উঠে গেছে পিনিক গালাইতে যেতেছ সেটা কি আপনাকে বলতে হবে কোথা যাচ্ছি না যাচ্ছি আপেলের মতো আছিলি কে পিয়াজের মতো হয়ে গেছস হ্যাঁ ওগুলো ডায়লগ আমি করে শুনাই না তো আমার কাজ আছে এ শুন শুন এই বৈজন্তী মালা এদিকে আমার কাজ আছে আমার পুরা সাইরা বানুর মতো আছিলি একবারে বোম্বের সবচেয়ে নাম করা হিট নায়িকা নাম কি জানো সাইরা বানু আপনার লেকচার আপনি করেন এখন এখন শুন এখন দেখা যায় কি জানো কি আব্বার মধ্যে পড়লি জামাইব দুজনে মিলা হ্যাঁ এই যে তুই তুই তো অন্তত তোর স্বামীটারে একটু ভালো পরামর্শ দিয়া ভালো বুদ্ধি দিয়া ই করতে পারস ভালোর দিকে আনতে পারস শোন আপনার সমস্যা কি বলেন তো এখানে শোন 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 আমি একটা কথা বলি শোন অপরাধ যে করে সে তো অপরাধী হয় তারে যে সহযোগিতা করে সেও সমান অপরাধী দ্যাট মিন্স অপরাধকে কখনো সহযোগিতা করতে নাই ভালো পরামর্শ দিয়া বুদ্ধি দিয়া তারে সহি পথে নিয়ে আসার চেষ্টা কর দেখ আজকে একটা বাচ্চা কাচ্চা হয় তোদের এ বাচ্চাটা বড় হইব ছেলে হোক মেয়ে হোক যাই হোক আস্তে আস্তে বড় হইব বড় হওয়ার পরে এলাকা দিয়ে হাঁটতে পারবো মানুষের কাছে মুখ দেখাইতে পারবো যখন এটা কে রে এটা ওই যে ফালানের পোলা ওই যে কে এটা ওই যে রোকসানার মাইয়া আহারে আর মায়না বাবা খায় আর আব্বায়না বাবার ব্যবসা করে ওই বাচ্চাটার পরিণতি কি অবস্থা হইব তার মেন্টালিটির অবস্থা তুই একবার চিন্তা করতে পারস ভাবস এগুলি একবারও হ্যাঁ আপনার লেকচার অন্যজনের মারান বোঝেন নাই আমাদেরকে মারার দরকার নাই মাথায় টুপি দিছে আর পাঞ্জাবি পরে হুজুর হয়ে গেছে গা কষ্ট করে বাইরে হইছে আপনার মতো দাঁড়িয়ালা লোক কতজন আছে বুঝছেন মাইয়া কান্দে হাত নিয়ে ঘরে আইয়ে মায়ের সাথে করে নিয়ে আমার রুমে আইয়া বাবার ডেলি গালায় আর তো কত কিছু করে এগুলো বললাম না খারাপটাই দেখলি খালি না তোর মতো এরকম কত মাইয়া তো আছে দেখ পাঁচক তো নামাজ পড়ে হ্যাঁ পাঁচক তো নামাজ পড়ে ভালো কাজ করে পরিশ্রম করে গার্মেন্টসে চাকরি করে বাসা বাড়িতে কাজ করে কত হোটেল রেস্টুরেন্টও দেখি এখন মেয়েরা কাজ করে অটো চালাইতেছে অটো মেয়েরা অটো চালাইতেছে হালাল পরিশ্রম করে খাইতেছে তোর মতো তোর তারাও তো মেয়ে কষ্ট লাগে মায়া লাগে এই থামেন তো হ্যালো হ্যাঁ আমি আসতেছি 22 পিস আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে আসতেছি নিয়ে আসি আল্লাহ গো হেদায়েত করব আরে এই চুপ থাকেন তো আপনি লেকচার যত সব লোক কোত থেকে যে এগুলো আসালে আল্লাহ তুমি হেদায়েত করায় গো আহ কি অবস্থা হ্যাঁ আল্লাহ মাফ করুক আসসালামু আলাইকুম
আসসালাম আলাইকুম সালাম মাল আনছেন হ্যাঁ আনছি ঠিক আছে আমারে ফোন টোন দিবেন না কালকে থেকে আমার শেয়ারও দেখবেন না আপনারা কেন কি হইছে কি হইছে ব্যবসা বন্ধ যা সমস্যা কি কোন আপনার ব্যবসা বন্ধ করে দিতে জানেন না ধরেন জানেন না সমস্যা কি না আপনার ভাই তো আজকে 7 দিন ধরে জেলে তা আমি একলা কিভাবে ব্যবসা করব এই এক সপ্তাহ হয়ে গেছে তো আমার ধরে তো কেউ কিছু কোয়ানের আমি জানি না তাড়াতাড়ি কাছে চল যাও ধরেন গেলে তো গেলাম এত আমি জানিও না যে এরকম সমস্যা হয়েছে তো ওই তোমার ফোন দিয়ে কিছু কইতে পারে না আর আমরা তো কিছু আমার কোয়ান নাই কি কম এগুলো কথা এখন কমনে কি করছেন মানে ওরে সারানের কি প্রিপারেশন নিছেন সারানের ভাই অনেক টাকা পয়সা পুলিশে দিয়েছে কিছুতেই ছাড়তেছে না কখন যা আমারে নিয়ে যা আল্লাহই জানে তো মহা মুশকিলে তো পড়ে গেছে কি করা যায় এখন সেটা করে কারণ ঠিক ঠিকই বনা আর মে দাঁড়ান আর ওরে তো করা লাগবে নাকি কোন মে পাগল লাগে গেল কামাইবো দাঁড়ান এই যে আমগা লাগে যে মাতুব্বর চাচা আছে না মাতুব্বর চাচা কোন মাতুব্বর ওই যে হ্যাঁ ওই যে আদিত্য চাচা ও হ্যাঁ হ্যাঁ হেরে হের কাছে গেলে আর ব্যবস্থা করন যাইবো তোমার গরুটা একটু বাইন কথাই শুনে না গরুডার বান্ধব না আমার ক্ষেতটারে আরো মাতা বসা থেকে কানে শুনে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা চাচা কি কথা আছে চাচা চাচা তুই দাঁড়ান না একটু কথা আছে চাচা তোমগো তো কোনো কথা থাকার কথা না শুনুন না চাচা চাচা তোমরে তো সারা জীবন আমি কথা কই তোমরা শুনো না তোমগো কথা শোনো আজকে আমি কই আপনি একটু শুনুন চাচা শুনুন আমার কাজ আছে বলুন আপনার কাছে অনেক বিপদে পড়ে আসছি দেই দেই আই চাপ চাচা চাপ কাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি দিয়ে যাও ওর কাছে দিয়ে যাও হ্যাঁ বাকিটা পরেটা আমি আমি দেখতেছি আচ্ছা হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা হইলে আমার কথা বলো পরে আইসো হ্যাঁ একটা কথা শুনুন না চাচা অনেক সমস্যায় পড়ে আসছি চাচা শোন একটা কথা কই তোকে কথা কি শুনুম বুঝছো তোরে এত দিন ধরে আমি কইতে কইতে আমার মুখের মধ্যে মানে একেবারে ই হয়ে গেছে জং ধরে গেছে তোকে কথা শুনা তো লাভ নাই কত জলদি কথা তাড়াতাড়ি চাচা আপনার ভাইটা তো জেলখানায় বন্দি আজকে এসে এত দিন ধরে নিয়ে গেছে মানে আপনি যদি একটু হেল্প করেন কাজই তো করো জেলখানা থাকার তো জেলখানা থাকবো না কি ওই গিয়া শান্তি নিবাসে থাকবো হ্যাঁ চাচা আমি জানি এটা অপরাধ হ্যাঁ অপরাধ না শুধু যে অপরাধ করতেছে সে তো অপরাধী 100 তে 100 তারে যারা সহযোগিতা করতেছে তারা সমান অপরাধী শোনো পৃথিবীর সবাই রে ধোকা দিতে পারবা ফাঁকি দিতে পারবা এই যে আমি আমারও অনেক সময় দেখে হেরা যাও লুকাইয়া যাও ঠিক আছে হয়তো আমি অনেক সময় দেখি অনেক সময় দেখি না কিন্তু ওই যে দেখছো বড় চোকালা হ্যাঁ তার কাছে কোনো ছান নাই কিন্তু তার কাছে তুমি যেমন আমি উনি এ দেশের রাষ্ট্রপ্রধান পৃথিবীর যত বড় সম্রাট থাক সবাই তার কাছে সমান অপরাধ করলে পাপ করলে পাপ করলে প্রায়শ্চিত্ত করতেই হবে এটা তুমি একেবারে নিশ্চিত ধরে রাখবা কোনো অবস্থায় ছাড় পাবা না কোনো অবস্থায় না পাপ করছো প্রায়শ্চিত্ত করতে হবে আগুন খাবা আংরা হাঁকবা দ্যাট মিন্স এগুলির থেকে যতটা পারো দূরে থাকার চেষ্টা করবা তোমরা তো কাজ করো জেলখানার এখন তোমার তুমি যদি কয় যে আমি শান্তি নিবাসে আমার জামাই আছে কেউ বিশ্বাস করবো ভালোই জম কাকা আর কইছো তো কাকা ভালোই জম কাকা খালাতো ভাই তুই তো সামনে আবি না হ্যাঁ কো চাচা আপনি একটু শান্ত হন আপনি আমার বাবার মতো আর আমি আপনার মেয়ের মতো চাচা এবারের জন্য ক্ষমা করবেন চাচা আমি নিয়ত করছি আপনার ভাইসা যদি বের হয় তাহলে আর কখনো এইসব কাজ করতে দেবো না আমি
সত্যি স্যার এই যে আপনার মাথা হাত রেখে কথা দিলাম স্যার আমি কখনো এসব কাজ করতে দেবো না আমি নিজের করবো না ওকে করতে দেবো না স্যার আমি মনে আছে ওই যে ওই কোনার ঘটনাটা মনে আছে জি স্যার আমি বলছিলাম জি স্যার কি আমারে কি কইছিলি জান এরকম কত দেখছি কত আপনার মত এরকম দাঁড়িয়ে লড়া আহে যায় আমার মাইয়া মানুষ লুই আমার ঘরে আহে বয়া বয়া খায় ওই লম্বা লম্বা বক্তৃতা গুলি এখন কি হলো দেখেন মানুষ বলতে তো ভুল করে মানুষ বলতে তো ভুল হবে এবারের জন্য ক্ষমা করে দিয়ে দেখেন আমি আপনার মেয়ের মতো ভুল একটা মনের ভুলে কইরা ফেলল আল্লাহ পাক মাফ করে তোমরা যেটা করতেছো এটারে যদি ভুল বলো এটা আরেকটা গুনাহ হইব স্যার এখন তো নিজের ভুলটা নিজে বুঝতে পারছি আমি যার জন্য শুধু এতটুকু করতেছি আমি চেষ্টা করব ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে কন্ডিশন আছে জি বলেন আপনি যে কোনো শর্তে মানতে রাজি আছেন মানতে রাজি আছেন হ্যাঁ রাজি আছেন কন্ডিশনটা হলো আমার কাছে লিখিত দিবা আর এই যে ভদ্রলোকেরা আমি তো কথা বলছি চেহারা কি দেখছো হ্যাঁ এখন এই মুহূর্ত থেকে লিখিত দিবা যে তোমরা যতদিন বাইচা থাকবা এই এলাকার বাইরে গিয়ে করলে তার আমি দেখুন না ওইটা এক মিনিট লেট মি ফিনিশ অন্য এলাকায় গিয়া করলে আমি তো আর দেখবো না ওই যে আল্লাহ পাক দেখবো ঠিক আছে আর যতদিন এই এলাকায় থাকবা এটার ধারে কাছে যেতে পারবা না তুমি না প্লাস তোমার স্বামীও না আর এই দু চারে যদি আমি খালি আর এগুলি খাইলে চেহারা দেখলে তো আমি বুঝো একটা ডাইরেক্ট পুলিশ আছে দিয়ে দেবো আমি নিজে দিয়ে দেবো আপনি সত্যি মানতে রাজি আপনি সত্যি আমি মানতে রাজি চাচা আপনি এবার দয়া করে প্লিজ চাচা স্বামী সন্তান নিয়ে সুখে থাকো চাও না কষ্ট করে খেবা পরিশ্রম করে খেবা স্বামীরে বলবা প্রয়োজন অটো চালাবে অটো চালাবে অটো চালাইতে যদি কেউ অটো না দেয় তুমি আমার সাথে যোগাযোগ করো আমি অটোর ব্যবস্থা করে দেবো আল্লাহ পাক অনেক শক্তি দিছে অনেক ক্ষমতা দিছে একটা মেয়ে মানুষ চাইলে একটা পুরুষ মানুষকে সঠিক পথে আনতে পারে একটা মেয়ে মানুষ চাইলে একটা পুরুষকে ধ্বংস করে দিতে পারে চাচা আমি আপনাকে কথা দিলাম আজকের পর থেকে ও মানে বের হলে চাচা আমি আবার ঠিক আছে যাও দেই আমি একটু চিন্তা ভাবনা করে দেই না চাচা চিন্তা করার কিছুই নেই আপনাকে বের করতেই হবে চাচা দেখেন আল্লাহর কসম আছে চাচা আমি আপনার কথা দিচ্ছি আপনার ভাইসতে বের হলে আমি কখনো এসব কাজ করতে দিব না তাকে করতে দিব না আমি কিছু করব না এই তোমরা চুপ থাকো না কথা বলতেছি না আমি আমি আপনার কথা দিছি না চাচা সে বের হলে আমি নিজেও করতে দিব না আমি নিজেও করব না আচ্ছা ঠিক আছে শোন মামলা তো আপনি একটা বার দেখেন সুযোগ দিয়ে আচ্ছা ঠিক আছে মামলা তো একটা প্রসেসিং আছে এটা তো মামলা এটা মুখে বললে হইব না আমি দেখি ওসি সাহেবের সাথে কথা বলে দেখি মামলাটা কি প্রসেসিং এ আছে তারপর কিভাবে কি করতে হইব যদি না হয় তাহলে উকিলের সাথে পরামর্শ করতে হইব যাই হোক যেভাবে যা করতে হয় আমি ব্যবস্থা করুন নি কাগজপত্র নিয়ে সকালে আমার বাসায় আসিস ঠিক আছে ঠিক আছে মনে থাকে জানো এটাই কিন্তু লাস্ট ঠিক আছে এলাকার সুযোগ আছে আর যেগুলো এরকম ভুল হবে না না তো প্রশ্নই ওঠে না এই চলো তোমরা তোমরা তো কথা বলো কি জন্য হ্যাঁ